প্রস্তাবিত বাজেটকে সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট আখ্যা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, এতে মানুষের কষ্ট লাঘব হবে, দ্রব্যমূল্য ক্রয়সীমার মধ্যে থাকবে। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিগত দুই বছরের অর্থনৈতিক মন্দা কাটাতে সহায়ক ভূমিকা পালন করবে এই বাজেট। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের প্রত্যাশা, এ বাজেট নির্বাচনে নৌকার গণজোয়ার সৃষ্টি করবে। এই বাজেট হচ্ছে সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট। আমি এক কথায় বলব, এটি একটি জনবান্ধব বাজেট। বাজেটটা এমনভাবে করা হয়েছে যে মানুষের কষ্টটা লাঘব হবে, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। মানুষের কথা, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এ বাজেটটা প্রণীত হয়েছে। পণ্যের দাম অনেক আকাশচুম্বী ছিল, ট্রেন্ডটা কিন্তু এখন কমের দিকে। জ্বালানির দাম কমছে, সারে একটা বিপুল পরিমাণ আমরা ভর্তুকি দিতাম, সারের দাম কমছে, অনেক কাঁচা পণ্যের দাম কমছে। কাজে সব মিলিয়ে আমরা মনে করছি যে এই বছর আমরা একটা স্বস্তির মধ্যে বাজেট বাস্তবায়ন করব এবং আমরা যে লক্ষ্যমাত্রা স্থির করেছি অবশ্যই অবশ্যই সেটি আমরা অর্জন করতে পারবো।